হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে মানে আজকে হচ্ছে আমাদের ঝিলিক দেবজিৎ ব্লগ, অর্থাৎ ঝিলিক সোনা আর দেবজিৎদের আজকে অ্যানিভার্সারি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ওরা দুজনে এত ভালো, এত ভালো মানে তো কল্পনা করতে পারা যাবে না। ইউটিউবে আমি যতগুলো ফ্রেন্ড দেখেছি তাদের মধ্যে ওরা হচ্ছে অন্যতম, আরও অনেকজন আছে, তো তারাও খুব ভালো, তারা খুব খুব ভালো, তারা বিনা স্বার্থে সবাইকে সাপোর্ট করে। মানে ওদের কথা যদি আমি যদি কোনো কিছু মানে বলি মানে কম বলা হয়ে যাবে, ওই হচ্ছে ব্যাপার। ওরা এত 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 ভালো মানে তো কল্পনা করতে পারা যাবে না। কিন্তু ওরা আছে, আরও কিছু কিছু মানুষ আছে, তারা এত ভালো এত ভালো। কিন্তু যারা ঝিলিক দেবজিৎ ব্লগ বন্ধু নেই, তারা প্লিজ একটু বন্ধু করে নাও, মানে বন্ধু করলে বুঝতে পারবে যে কত ভালো ওরা, মানে প্রচুর ভালো, প্রচুর ভালো, মানে কল্পনা করতে পারা যায়। দাদা যেমন ভালো তেমনি ঝিলিক সোনা, মানে দুজনে এত ভালো, ওটা হচ্ছে ব্যাপার। আর মানে আমি তো ইউটিউবে কিছুই জানতাম না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি ওর কাছে সব কিছু আস্তে 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 শিখছি, তাও সব কিছু এখন মানে শিখে উঠতে পারিনি। ও আমাকে শেখানোর চেষ্টা করে, কিন্তু আমি শিখি না, সেটা আমার মানে ব্যাপার, আমি শিখি না। ও আমাকে বলবে এটা করো, এটা করো, এটা শিখা, এটা তাদের শিখে নাও, তাদের শিখে নাও, আমি শিখতে চাই না, আমার একটু কুড়েমি ভাব আছে, হচ্ছে ব্যাপার। আর আমি চাই ওদের তাড়াতাড়ি ওদের ঘরে একটা ছোট্টা আমাদের যে পুচকে চলে আসুক, আমি এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর ইউটিউবে জার্নিতে যখন এসেছে তো তাড়াতাড়ি যেন এটা সফলতা পাক, আর আমাদের আমাদের পুচকু সোনা যেন তাড়াতাড়ি চলে আসুক, এটা আমি চাই। আর আজকে ওদের দিনটা ভালোভাবে কাটাক। তো আমার ওদের কিছু মানে ফটো আর ভিডিও আছে, তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, ওটা হচ্ছে ব্যাপার। আর তো কিছু করতে পারছি না ওদের জন্য, আমি দূরে থেকে আমি কিছুই করতে পারছি না, তো কাছে থেকে এটুকুই আমার করার মানে করতেই পারবো, আর কিচ্ছু করার নেই আমার কাছে। যে কবে ওদেরকে পাবো আমি জানি না, ভগবানই জানে ওদের কাছে আমি আমি কবে যেতে পারবো, ওই হচ্ছে ব্যাপার। আর সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন খুব সুস্থ, ওরা যেন সুস্থ থাকুক, ভালোভাবে থাকুক, ওটাই। আর দুজনে এভাবেই মানে হাসি খুশিভাবে থাকুক, ওটাই হচ্ছে ব্যাপার। আমি ইউটিউবে সত্যি অত ফ্রেন্ড মানে এত এত ভালো ভালো ফ্রেন্ড পাবো আমি কল্পনা করতে পারিনি। ইউটিউবে আমরা তো কাজ করার জন্য এসেছি, কেউ কাউকে রেসারেসি করার জন্যও না, কেউ কাউকে ঝগড়া করার জন্যও না, কিছু করার জন্য আমরা একটা এটা একটা প্ল্যাটফর্ম, আমরা কাজ করার জন্য এসেছি, অন্য কিছু না। ভালোবেসে মিলে মিশে থাকবো এটাই আমি জানি, কিন্তু ওটা সবাই বুঝতে চায় না, ওটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ও হচ্ছে আলাদা রকম, আমরা এখানে কোনো ঝগড়া করার জন্যও আসিনি, কেউ কাউকে ভুল বুঝাবুঝির জন্যও আসিনি, কিচ্ছু না। এখানে সবাই আমরা মিলেমিশে কাজ করব, এটা এমন একটা প্ল্যাটফর্ম, কেউ কাউকে ছাড়া হবে না, সম্ভব নয় এটা কোনো দিনই না। এটা এমন একটা প্ল্যাটফর্ম, সবাইকে দরকার, সবাইকে, সবাইকে দরকার। এবার আমরা এটা মানে সত্যি তো আমরা কোনো রেসারেসি করার জন্য না, কোনো ঝগড়া করার জন্য না, বা কিছু না মানে ওইসবগুলো করার জন্য তো আসি না, আমরা কাজ করার জন্য এসেছি, আর কিছু কিছু ভালো ভালো বন্ধু পেয়ে গেছি, এটা হচ্ছে ব্যাপার। আমি আর বেশি কথা বলবো না, তো কিছু ফটো আর ভিডিও আছে, তোমরা একটু প্লিজ দেখে নাও, কেউ স্কিপ করবে না ভিডিওটা, ছোটো ছোটো ভিডিওতে একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার
দেখা